সব বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাকিয়ে দিয়েছে দিদা, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে। আমি ভেবেছিলাম তো মালা চলে যাবে, তা হয়নি, আমাকে বাঁচিয়ে রেখে যাই। মানে এখানে তো একেবারে এক লাফে পার ভাই, আমি লাগে না, আমি তো খুব ইম্পর্টেন্ট কাজ করছি পৃথিবীতে, সঙ্গীদের হাত থেকে বাঁচাচ্ছি। এটা বেশ দেখতে হলে জানতে হবে। হ্যাঁ, বজ্রি কালকে তো দেখলামই না। আমি কোথায় জানি সে কোথায়, সে আশেপাশেই আছে। বয়স তো সিরিয়ালে তো বয়স বাড়িয়ে দিচ্ছে একেবারে লাফে লাফে, কি বলবে, বেশি বাড়ায়নি, মাত্র 5 বছর বেড়েছে। ভাবো তো, দেখে বোঝা যাচ্ছে 5 বছর বেড়েছে। কিছুটা চেঞ্জেস তো আছে, সেটা দর্শক বলবে। ইয়েস, কি চেঞ্জ আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, সেটা কমেন্ট বছরে কি চেঞ্জ সেটা কিন্তু তোমরা কমেন্টসে জানিও, ডেফিনেটলি জানিও। একদমই তাই। আর আজকে বেসিক্যালি হচ্ছে কি যদি একটু টিপস মানে বলো আর কি, এখানে বেসিক্যালি হচ্ছে 5 বছরের 5 ইয়ার্স এর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। কিন্তু কার, কিসের বার্থডে, কীভাবে সেলিব্রেট করা হচ্ছে সবটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। প্রোমোটা কিন্তু অন এয়ার যখন হবে তখন অবশ্য তোমরা বুঝতেই পারবে যে কার বার্থডে সেলিব্রেট হচ্ছে। আমারও নয়, গৌরীর তো নয়, বাদিদা। সো আমরা এখানে পার্টি বার্থডে সেলিব্রেশন করছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকের লুকস ভীষণ ভালো হয়েছে, কারণ 5 বছরের লিপে সবাইকে কেন জানি না আরও অদ্ভুতভাবে দেখতে সুন্দর হয়ে গেছে। মানে গৌরী, যে তোমাদের সবার গৌরী মা বলে কথা, গৌরী মাকে তো মানে অপূর্ব লাগছে দেখতে, দেখতে থাকো না। আর আমাদের একটু জানাতে থাকো বার্থডেটা কীরকমভাবে আমরা এনজয় করি। গৌরী এলোর কুচকি মেয়েটা বড় হয়ে যাচ্ছে এবং তার জন্য এই মাই নিউ লুক। কেমন লাগছে আমার, আশা করি ভালো লাগছে, দর্শক বলবে, ভালো লাগছে, দর্শক লিখবে যে কেমন লাগছে, সব থেকে বড় কথা নর্মাল মানুষের বয়স বাড়ছে, বয়স বাড়ছে কিরকম একটা লাগে, সেখানে সিরিয়ালে 5 বছর হুট করে বাড়িয়ে দিচ্ছে, কিরকম মনে হয় সেই ক্ষেত্রে? তো ঠিক আছে, এবার হঠাৎ করে এই জিপটা একটু আনএক্সপেক্টেড ছিল, কিন্তু এটাও সত্যি কথা যে বেবিটাকে নিয়ে আমরা শুট করছিলাম, ও এতটাই ছোট, এত বড় ফ্লোরের মধ্যে আমরা তো মানে অনেক প্রতিক্রতার মধ্যে শুটিং করছি, সেটা দেখতে ছিল ভীষণ ভালো। আমরা অনেক চেষ্টা করেছি একটা পৃথিবী নিয়ে শুট করতে, এবং কিছু কিছু শটে তো বাচ্চাটা হাত পা লাগে, সেক্ষেত্রে ওকে আমরা শটের মধ্যে তখন ওকে ডাকা হতো, যতটা সম্ভব রিল্যাক্স করানোর চেষ্টা করেছি, কিন্তু একটা উল্টুকু 6 মাসের বাচ্চার পক্ষে সম্ভব না এভাবে শুট করা, সেই কারণে এই জিপটার কথা ভাবা। আর আমরা খুব হোপফুলি এজ লিপটার উপর আমাদের গৌরী এলোর ভবিষ্যতও অনেকটা ডিপেন্ড করে আছে। তোমরা প্লিজ সাপোর্ট করো গৌরী এলোর টিমকে, এবং জানিও যে এই পরিবর্তনটা কেমন লাগছে, প্রমোটা কেমন লাগছে প্রথমে জানিও, প্রমোটার মাধ্যমে আমরা বুঝে যাবো যে কীরকম কী হতে পারে আমাদের সিরিয়ালটা। এবং প্লিজ প্লিজ আমাদের জন্য প্রে করো, এইভাবেই আশীর্বাদ করে দিও, এবং সবসময় আমাদের সাথে থেকো। সো কিপ ওয়াচিং গৌরী এলোর সোম থেকে রবি, রবি সোম, শুধুমাত্র জি বাংলায় সন্ধে 6:30। ঠিক আছে।
আর ডাক্তার বাবুর মেয়ে তারা। তাকে ঘিরেই বিভিন্ন গল্প হবে, বিভিন্ন চমক আসবে। আর একটা কথা, আমার মেয়ে কিন্তু আমারই মতো হয়েছে, তারও ঠাকুর দেবতার প্রতি অগাধ টান। এরপর তারা কী কী গল্প নিয়ে আসছে সেটা জানার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে। কোথায়? গৌরী এলোতে। তোমরা হয়তো এই চ্যানেলে বহুবার দেখেছো যে সিন করার মাঝখানে, মানে অফ স্ক্রিন, অফ স্ক্রিন আমরা প্রচন্ড ঈশানের সাথে দুষ্টুমি করি, মানে আমরা দুষ্টুমি করি না, ও আমাদের সাথে, মানে ঈশান আমাদের সাথে করে। ও বাবা কি বলবো, আমাদের কাছে ইতিহাস আছে, প্রচন্ড জ্বালায়, প্রচন্ড পরেশান করে আমাদের, আমরা হয়রান হয়ে যাই ওর জন্য, আমরা সোজা হয়ে দাঁড়াই এইটাই করে। আপনারা দেখতেই পেলেন এরকম ভাবে দুষ্ট, এই জিনিসগুলো প্রচন্ড মিস করেছি। ইনফ্যাক্ট মানে একটা যে সিন হয়, আমরা অন্যজনে গল্প করতে দেখি, সেগুলো প্রচন্ড মিস করেছি। ফাইনালি যখন আমরা জানতে পেরেছি দাদা ভাই আসছে, বা আমরা সিন অলরেডি করছি, দাদা ভাই এসে গেছে, সেখানে অতুলনীয় আনন্দ, অফ স্ক্রিন অন স্ক্রিন সবটা। তারও একটা মেন রিজন হচ্ছে, যখন থাকতো না অফ স্ক্রিন আমাদের একসাথে মেকআপ রুমে আড্ডাটা হতো না, খাওয়া দাওয়াটা হতো না। আর আমাদের মেকআপ রুমের যেটা মেন গৌরী এলো, মেকআপ রুমে সারাদিন খাওয়া দাওয়া চলতে থাকে, সেটা মিস হতো, তো ওই জন্য আমরা মিস করতো। আমাদের শৈল মা, আপনাদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ বলি আমাদের পরিবারকে, মানে গৌরী এলো পরিবারকে এত ভালোবাসার জন্য, আমাদের ধারাবাহিক নিয়মিত দেখার জন্য। কিন্তু এই যে গৌরী এলো, এর মধ্যে কিন্তু বিরাট একটা নতুন চমক আসতে চলেছে। কারণ গৌরীর গল্প, ঈশানের গল্প, তাদের পরিবার, শৈল, সবার পাশাপাশি আপনারা দেখতে পাবেন গৌরী এবং ঈশানের মেয়ে ফুটফুটে মিষ্টি তারাকে। তারার গল্প দেখবেন তো, আমরা খুব এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই খুব এক্সাইটেড। সিটি টকিস, এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এই ভিডিওসগুলো শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। অ্যান্ড সিটি টকিসে কিন্তু তোমাদের জন্য একদম ইন্টারেস্টিং কি গুপচুপ ভিডিওস নিয়ে আসবে, সো স্টে টিউনড। পাঁচ বছর কম কথা নয়, কিন্তু পাঁচ মানে পাঁচ বছর লিপ কম কথা নয়, তার কারণ গৌরী এলো দেড় বছর হতে চলল। তোমরা সবাই এইভাবে ভালোবাসা দিয়েছো বলে আমরা এতগুলো বছর কাটিয়েছি, আমরা চাই আরও এরকম বহু বছর কাটাই শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তো প্লিজ এভরিডে গৌরী এলো 7:30 জি বাংলায় দেখতে থাকবে। থ্যাংক ইউ।